এবং আরো 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 অনেক টাকা বেরোবে আরো অনেক। আমি এটা আমি বিশ্বাস করি যে দুর্নীতি এখনো পর্যন্ত আমার সামনে আছে এবং আমি এই ধরনের মামলা যদি আমার কাছে থাকে তাহলে এই ঘটনা আরো ঘটবে আরো ঘটবে। আমি আমি নির্ভীক, আমার কোনো ভয় নেই। আমাকে যদি সুপ্রিম কোর্ট তিরস্কার করে, আমাকে যদি জুডিশিয়ারি থেকে বহিষ্কৃতও করে দেয়, তাতেও আমি বলবো আমি যা করেছি ঠিক করেছি, কারণ দুর্নীতি ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। আপনি এজলাসে বসে বলছেন যে মাথায় বন্দুক ধরতে পারেন, মারতে পারেন, মরতে রাজি আছি, কিন্তু দুর্নীতি দেখে চুপ করে বসে থাকতে পারবো না, আমি আওয়াজ তুলব। এ তো আবেগের উচ্চারণ, আবেগ। কিন্তু বিচারপতির ক্ষেত্রে আবেগ দুর্বলতা নয়? না, যখন আমি বিচার করছি তখন তখনও আমার আবেগ থাকে। যদি আমি দেখি যে সত্যি একজন মানুষের ওপর অত্যাচার হয়েছে, একজন মহিলা বসে আছেন শুকনো মুখে একটি বাচ্চাকে নিয়ে, তার মামলাটা যদি আমি তাড়াতাড়ি শুনে না নিই, তিনি সারাদিন হয়তো না খেয়ে বসে থাকবেন। তিনি তো আদালতের নিয়মকানুন কিছু জানেন না, বোঝেন না, তাই না? গত 25শে অগস্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার সরাসরি প্রায় মুখোমুখি একটা আলাপ হয়, কী বাক্যালাপ হয়েছিল, কথা হয়েছিল? দেখুন, বাক্যালাপটা আরও পাঁচজন বিচারপতি ছিলেন, তাদের সামনেই হয়েছিল। তো আমি ওনাকে বলি যে ম্যাডাম, আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন তিনি অবাক বললেন, আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি আমাদের বিরুদ্ধে এত বলে থেমে যান। আমি তখন বলি, যদি আমি আপনাকে কিছু কথা বলতে পারতাম। তিনি বললেন, না আর তো এখন তো আর কোনো কথা বলা যাবে না, আপনি আপনার মতো কাজ করুন, আমিও আমার মতো কাজ করি। আরও দু একটা বাক্য বিনিময় হয়েছিল, সেটা আমি আর এখন বলছি না, ঠিক আছে? সব সকলের সামনে হয়েছিল, এটা কোনো লুকিয়ে নয় বা আলাদা কোনো জায়গায় নয়। তবে আমার ভদ্রমহিলাকে অত্যন্ত ভদ্র বলে মনে হয়েছে, ভদ্র ব্যবহার, আচার আচরণ সব মনে হয়েছে। কিন্তু আবার অন্য কথাও তো শুনি যে উনি খুব রেগে যান, অন্যের প্রতি প্রতিশোধ নেন, এসব প্রতিশোধ নেন নেন, কী করা যাবে? আপনি আপনার মতো কাজ করুন, এর মানে কি এই যে আপনি আপনার মতো কাজ করুন, মানুষ আমার সঙ্গে আছে, আপনি আমাদের সরকারের কোনো ক্ষতি করতে পারবেন? দুরকমের ইন্টারপ্রিটেশনই হতে পারে, দুরকমের ইন্টারপ্রিটেশনই হতে পারে। তো এটা আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, আপনি আপনার মতো কাজ করুন। তবে উনি অত্যন্ত, আমি দেখেছি উনি অত্যন্ত হাসি মুখে এবং একটা ভালো মন নিয়ে কথাটা বলেছিলেন। এর মধ্যে কোনো ক্রূরতা ছিল না যে অন্য কোনো অর্থ খুঁজে পাওয়া যায়। একজন বিচারপতি বিচারপতির কাজ করে যান। দক্ষ, সৎ, কী কী জায়গায় টিক মারবে? না, দক্ষতায় আমি ততটা টিক মারবো না, আরও অনেক দক্ষ বিচারপতি আছেন, আমারও আরও দক্ষ হয়ে ওঠার এ আছে। কিন্তু আমি সৎ, একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি একজন সৎ মানুষ, সৎ জীবনযাপন করি। আপনার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, মানবেন? আজকেই আমি তার উত্তর দেবো না। আচ্ছা, কিন্তু যদি থাকে সে তো মারাত্মক, বিচারপতি হিসেবে আপনার রাজনৈতিক এজেন্ডা থাকলে তো না, সে রাজনীতি কোনো দলীয় রাজনীতি নাও হতে পারে। আচ্ছা, আমি একটা মতাদর্শ বলছেন, মতাদর্শ, আমি টুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি যে যে এর বিরুদ্ধে একজোট হও, দুর্নীতির বিরুদ্ধে হতে হবে, প্রয়োজন হলে রাস্তায় বসে 103 দিন অনশন করে মরে যাও, মরে যাও, একটা চাপ তৈরি হবে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে। আমার একমাত্র এজেন্ডা হচ্ছে দুর্নীতি, আমি দুর্নীতিকেই দেখেছি ভারতবর্ষের একটা অভিশাপ হিসেবে, দুর্নীতিকে এইটা কমাতে পারলে, এটা যদি কোনোভাবে মানে কমানো তো শেষ তো করা যাবে না, একটু চাপ যদি বজায় রাখা যায় তাহলে খানিকটা কাজ হয়তো হবে।